সাড়ম্বরে পালিত হলো বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের 159তম জন্মদিবস। বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর বনলতা রিসর্ট সংলগ্ন এলাকায় ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 29 মে 1865 সালে বাঁকুড়ার পাঠকপাড়ায়। তার কর্মজীবন শুরু হয় কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজ করে, পরে এলাহাবাদ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন। এলাহাবাদে থাকার সময় 1901 সালে প্রবাসী পত্রিকা প্রকাশ করেন। তারপর 1907 সালে মডার্ন রিভিউ ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। ভগিনী নিবেদিতাও এই পত্রিকায় লেখালেখির কাজ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে দ্য গোল্ডেন বুক অফ টিগার বইটি প্রকাশ সম্পাদনা করেন। শুধু বই প্রকাশ করেই থেমে থাকেননি তিনি, একাধিক দেশে বিদেশি আমন্ত্রণপত্র পেয়েছিলেন। যেমন লীগ অফ নেশনস এর আমন্ত্রণে রামানন্দ ইউরোপে গিয়েছিলেন। শুধু তাই নয়, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, তিনি নিজেকে নির্ভীক সাংবাদিক হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন। 1943 সালে 30শে সেপ্টেম্বর 78 বছর বয়সী এই নির্ভীক সাংবাদিক পরলোক যাত্রা করেন। তার কর্মজীবনের চির সমাপ্তি ঘটে, কিন্তু আজও ভারতবর্ষের মানুষ তাকেই সাংবাদিকদের জনক হিসেবে মনে রেখেছেন। তাই আজ এই মহান সাংবাদিককে মনে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও বাঁকুড়ার জয়পুর ব্লক ও কোতুলপুর ব্লকের এবং বাঁকুড়া জেলার সাংবাদিক বন্ধুগণ সকলে তার চরণে নিবেদন করেন পুষ্প ও মালা এবং দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করেন। এছাড়াও সাংবাদিক দিবস হিসেবে পালিত হয়। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, News 10 বাংলা। কিছু শুনে নিতে চাই। রামানন্দ চট্টোপাধ্যায় সাংবাদিক, এই যে মূর্তিটি এখানে আছে, আমরা প্রায় 20-25 বছর যত্ন করে আমরা রাখার জন্যে মানে রেখেছি এবং এর পরিচর্যা ভালো করে করি। ওনাকে কি সম্মান জানাতেই? হ্যাঁ, সম্মান জানাচ্ছি। আপনার পরিচয়টা একটু দেবেন। মহাদেব মন্ডল। আজ সাংবাদিক দিবস হিসাবে এই দিনটি পালন করা হয়। 29শে মে আমাদের জেলার যার জন্ম পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবসটি আজকে 159তম জন্মদিবস হিসেবে পালন করা হচ্ছে। এখানে আমরা সমবেত হয়েছি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, সাংবাদিক বন্ধুরা সকলে মিলিত হয়েছি। রামানন্দ চট্টোপাধ্যায় শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নয়, সাংবাদিকের তার কলম মডার্ন রিভিউ, প্রবাসী এবং বিশাল ভারত এই তিনটি পত্রিকা সম্পাদনা করেছেন, হিন্দি, ইংরেজি, বাংলা। রামানন্দ চট্টোপাধ্যায় সমাজসেবী হিসেবেও কাজ করেছেন। তিনি কুষ্ঠ নিবারণ আশ্রম তৈরি করেছিলেন বসিরহাটে এবং দেহঘরে। রামানন্দ চট্টোপাধ্যায় পাথরস্মরণীয় ব্যক্তি। তার প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে রবীন্দ্রনাথের লেখা প্রকাশিত হয়েছে। রাশিয়ার চিঠি এবং ওই গোড়া উপন্যাস, এছাড়া সমস্ত বিশিষ্ট লেখকদের লেখা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মডার্ন রিভিউ পত্রিকাটি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছিল, এলাহাবাদ থেকে প্রকাশিত হতো এবং মডার্ন রিভিউ পত্রিকা বন্ধ করার জন্য ব্রিটিশরা উঠে পড়ে লেগেছিল। শেষকালে উনি এলাহাবাদ ছেড়ে কলকাতায় স্থানান্তরিত করেন এবং নিজে আজীবন যুক্ত ছিলেন, এলাহাবাদে অধ্যাপনা করতেন, অধ্যক্ষ ছিলেন একটি কলেজে এবং কলকাতা সিটি কলেজে অধ্যাপনা করেছেন। তার পরবর্তী জীবন কেটেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে আশ্রমের মধ্যে তিনি থাকতেন এবং অধ্যাপনার কাজ করতেন। তিনি বাঁকুড়ার শিল্পী রামকিঙ্কর বেচকে শান্তিনিকেতনে দিয়ে গেছিলেন এবং তার মডার্ন রিভিউ পত্রিকার মাধ্যমে তিনি বিখ্যাত হয়েছেন। রামানন্দ চট্টোপাধ্যায় বিদেশেও কাজ করেছেন, বহু সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি আমাদের কাছে পাথরস্মরণীয় ব্যক্তি। আজকের দিনটিতে আমরা সমবেতভাবে মিলিত হয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রণাম জানাচ্ছি। আপনার পরিচয়টা একটু বলুন। আপনার? আমি গোপাল রায়, প্রেস ইনফরমেশন ব্যুরোর সাংবাদিক এবং ওই নিউ সমাচার ইন্ডিয়া পত্রিকার লেখক।